সিলেটের মাঠেই প্রথম খেলায় মাশরাফির সিলেট হেরে যাওয়ায় মাশরাফি যখন স্টেডিয়াম ছেড়ে যাচ্ছিলেন সেই সময়টা অবশ্য হেরে যাওয়া দলের মনের অবস্থা খুব একটা ভালো থাকে না। কিন্তু মাশরাফির বিষয়টি যে একটু ভিন্ন তা হয়তো সবারই জানা। তাই তো ম্যাচ শেষে এক ভক্তের আবদার উপেক্ষা করেনি সিলেট ক্যাপ্টেন মাশরাফি। ভক্তকে নিজের গাড়ির কাছে ডেকে নিয়ে তার সাথে ছবি তোলার আবদার পূরণ করেন মাশরাফি। পরে সিলেটের ক্রিকেটাররা মাঠ ত্যাগ করার পর সেই ভক্তের সাথে কথা হয় ক্রিকেট ট্যুরে। মাশরাফির সাথে ছবি তুলতে পেরে সেই ভক্ত জানিয়েছে তার অনুভূতিগুলো। তিনি বলেছেন, ভাই আগেই দেখছি, কেমন লাগছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কতক্ষণ অপেক্ষা করছিলা? ম্যাচ হারার পরেও আমাকে যে কাছে কাছে ডেকে এনেছে এটা অনেক ভালো লাগছে ভাই, বলার মতো না, অনুভূতি প্রকাশ করার মতো না। কতদিন ধরে দেখো ম্যাচের খেলা? ম্যাচের খেলা তো প্রায় 2011 মানে যেদিন থেকে খেলা বোঝো সেদিন থেকে খেলা। জি, সেদিন থেকে ম্যাচের খেলা দেখো। অনেক বড় মাশরাফির সাথে বিশাল ভক্ত না? জি জি। সো যারা দেখুন খেলতে পারে না, যারা দেখবেন এই ভিডিওটা, কি বলার থাকবে তোমার? কি বলবো, কিছু ভাষা কি, অনুভূতির ভাষা কি তোমার? তাদের বলবো যে মাশরাফিকে সাপোর্ট করার জন্য। মাশরাফি ভাই, গত ম্যাচে মাশরাফিকে নিয়ে অনেক কথা হয়েছে, আপনাদেরকে বলবো যে আপনারা এ কথাকে পুরোপুরি প্রায়োরিটি দেবেন না, কারণ মাশরাফি ভাই ইঞ্জুরি থাকতে পারে, কিন্তু মাশরাফি ভাইয়ের যে একটা মনের আবেগ আছে এবং খেলার প্রতি তার যে টান আছে, সেই টানের জন্য তিনি মাঠে ফিরে এসেছেন এবং মাঠে পারফর্ম করে দেখাচ্ছেন। তিনি আনফিট থাকা অবস্থায় প্রথম দিন এসেই দ্বিতীয় বলে উইকেটটি নেন, অনেক ভালো লেগেছে দেখে। মাশরাফি ভাই এরকমই হঠাৎ জ্বলে ওঠেন, আবার ওনার টিমকে নিয়ে তিনি জ্বলে ওঠেন। ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ। তোমার নাম? মাহবুবুল আলম সাইদ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। আচ্ছা, ফেঞ্চুগঞ্জ থেকে আসছো না? ওকে ওকে, ধন্যবাদ। বাবা তোমাকে বাইরে বাইরে